এটা হচ্ছে মাল্টি ফাংশন মিনি পাওয়ার টিলার, চাষও করতে পারবেন এবং বেড তৈরি করতে পারবেন। এটি 7 হর্সের একটা ডিজেল চালিত মিনি টিলার, আপনি চাইলে পিছনের দিকে ঘোরায় রোটেট করতে পারবেন, নিড়ানির কাজে ব্যবহার করতে পারবেন, চাষের কাজে ব্যবহার করতে পারবেন, সবজির জন্য ব্যবহার করতে পারবেন এবং এটাকে আপনি লোহার চাকা ব্যবহার করে চালাতে পারবেন, এরকম অসংখ্য কাজ করতে পারবেন, জন্য এর নাম হচ্ছে মাল্টি ফাংশন মিনি টিলার। আসসালামু আলাইকুম, আমরা আজকে এই মেশিনটা নিয়েই পুরো ভিডিওতে থাকব, তবে একটু পরে আমরা দেখব যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিভাবে চাষ করা যায়, কি কি কাজ করা যায়, এটার সাথে আর কি কি ফল থাকে, কোন কোন জায়গায় ব্যবহার করা যায়, পুরো বিষয়গুলো আজকে তুলে ধরব। চলেন শুরু করি। আপনারা কি করবেন, এটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত ঘোরে, দেখেন কি পরিমাণে মাটিটাকে ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই 7 হর্সের এই ইঞ্জিনটা কত শক্তিশালী, এটা কিন্তু ডিজেল ইঞ্জিন, আপনারা লাইভে দেখেই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণে কাজ করে। উঁচু নিচু করতে পারবেন, ডান বাম করতে পারবেন, আপনার মতো করে এই হাতলগুলোকে ব্যবহার করতে পারবেন। সবজির কাজে এটা কিন্তু খুব ভালো কাজ করবে, শক্ত মাটিতে ভালো কাজ করবে। এটার কিন্তু লোহার চাকাও আছে, তো এই লোহার চাকা কখন ব্যবহার করতে পারবেন, যে দেখা গেল আপনার খুব ধুলো ধুলো মাটি, সে জায়গায় রাবারের চাকা আগাচ্ছে না বা দরকার হচ্ছে যে আরও স্পিডে আপনি যাবেন, সেক্ষেত্রে আপনার লোহার চাকাগুলো ব্যবহার করতে পারবেন। এবং এখানে যে আমাদের রাবারের চাকাটা দেয়া আছে, এটা কিন্তু টিউবলেস, সহজেই যে নষ্ট হবে এমন কিছু না, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে টিউবলেস, এটাতে হাওয়া দিয়ে কোনো ঝামেলা নেই এবং খুবই উন্নত মানের এই টায়ারগুলো ব্যবহার করা আছে এই মেশিনে। আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এটার কি পরিমাণে চাষ হয়। হ্যাঁ, এবং আপনারা চাইলেই সরাসরি এসে চাষ করে দেখেও নিয়ে যেতে পারবেন, এই সুযোগ সুবিধাটা তো আমরা দিতেই পারি আপনাদের। 17 মিনিটের মধ্যে এই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি, তার মানে যখন আরও এক্সপার্ট হয়ে যাবে, আরও হাত ভালো চলবে বা কেউ এটার উপরে চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবে, আরও কম সময়ে ওরা চাষ শেষ করে দিতে পারবে। আমরা এখন দেখবো যে ড্রেন কীভাবে করে এই মেশিনটা। এটা নর্মালি আরও একটা চার্জ দেওয়া লাগতো, তারপরে ড্রেনটা আরও সুন্দর হতো, তারপর আমরা লাইভ বেশি বড় না হওয়ার জন্য আমরা এক চাষের উপরেই ড্রেনটা করছি। এটা আরও গভীর হবে যদি আপনার চাষ দ্বিতীয় চাষ বা তৃতীয় চাষের পর করেন, যেটা যেটা কাজ আপনি করতে পারবেন। এই যে ড্রেনটা হয়ে গেল, এই ড্রেনটা আরও স্মুথ করা যাবে যদি চাষ আপনি বাড়ায় দেন। আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে এই ছোট্ট মিনি টিলারটা কতগুলো কাজ করেছে, তো তার মধ্যে আমরা এখন যে সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বেড তৈরির যে সেটআপটা। তো আমরা যে জায়গাটাতে চাষ করেছি সেখানে প্রচুর পরিমাণে দুবরা ঘাস ছিল, আর দুবরা ঘাসের মাটি তো জানেন কেমন শক্ত হয়, তারপরও আমরা চেষ্টা করেছি এক চাষের মধ্যেই বেডটা তৈরি করা। নর্মালি এক চাষের পর কেউ বেড তৈরি করে না, এটা থেকে আগে 2-3 চাষ করে তারপরে বেড তৈরি করে, তারপরও আমরা দেখানোর সুবিধার্থে আপনাদের এখানে বেড তৈরি করে দেখিয়েছি, তারপরও ভালো পারফর্ম করেছে। চাষের যেটা আপনারা দেখেছেন যে দুই চাষের যে কাজটা হয় সেই জায়গাতে এখানে এক চাষেই সেই পরিমাণে কাজ হয়েছে, তার মানে বুঝতে পারছেন যে শক্তির দিক থেকে এই মেশিনটা কত শক্তিশালী হতে পারে। এরপরে যদি আপনি চিন্তা করেন, আমরা লোহার চাকাটা এখনও দেখাইনি, আপনারা এই লোহার চাকা দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় শক্তি যে জায়গায় বেশি লাগছে সেখানে এই টায়ারের চাকা খুলে কিন্তু আপনারা লোহার চাকা লাগাতে পারেন। এবং টায়ারের চাকার একটা জায়গা দেখাই আমি আপনাদেরকে, এটার পুরুত্ব দেখেন, এটা কিন্তু পুরাটাই হচ্ছে টিউবলেস, এটা আপনার হচ্ছে টিউবলেস টায়ার, কারণ আপনারা এর আগে দেখেছেন টিউব সহ যে টায়ারগুলো হয় এগুলো নিয়ে খুব ঝামেলা থাকে, সেই কারণে আমরা কিন্তু এবার টিউবলেস চাকা নিয়ে এসেছি। এবং গিয়ার ফাংশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো গিয়ার ফাংশন দেওয়া আছে, যেটার কারণে আপনি চাইলে সামনের দিকে এই রোটারিটাকে ঘোরাতে পারবেন, পিছনের দিকে রোটারি ঘোরাতে পারবেন, আপনার মন মতো এটাকে ব্যবহার করতে পারেন। আর একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, যে এটা আপনি ইনস্ট্যান্ট এটাকে আপনি হাই লো করতে পারবেন, ঘোরাতে পারবেন, তারপরে হচ্ছে এদিক ওইদিক করতে পারবেন। এই দেখেন আমি জাস্ট রানিং অবস্থায় যখন
চালানো হয় সেই অবস্থায় আপনি ঘোরায় নিতে পারবেন। কারণ আপনার যারা অনেক জায়গাতে আপনি যে জায়গায় চাষ করেন আবার ওইখানে হেঁটে যাওয়ার কারণে আপনি অনেকেই মনে করে যে আমার এটাতে আবার খোসে শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা জাস্ট আরেক দিকে ঘুরে কিন্তু এটা করতে পারবেন, চাষ করতে পারবেন, যেটা আপনি একটা বড় পাওয়ার টিলারেও আপনি এই কাজটা করতে পারবেন না। তার মানে বুঝতেই পারছেন যে এই একটা ছোট্ট মেশিন আপনার কতগুলো কাজ করে দিতে পারবে। এবং এটা গিয়ারের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন ভিডিওর প্রথমের দিকে আমরা ফার্স্ট গিয়ারে চালিয়েছি, তো আপনার যখন শক্ত মাটি হবে তখন আপনারা ফার্স্ট গিয়ারে চালাতে পারবেন এবং আরও ধীরে ধীরে এর গিয়ার বাড়িয়ে বেশি করে চাষ করে নিতে পারবেন। তো এই মোটামুটি এই ভিডিওতে, আর এটা টেনে স্টার্ট দিয়ে, এটা নন সেলফ একটা মিনি টিলার, এটা এক লিটারে মিনিমাম এক ঘন্টার উপরে চলবে। নর্মালি চায়না থেকে ক্লেম করে দেড় ঘন্টার মতো চলে, আমরা এক ঘন্টা বিশ মিনিট প্লাস মাইনাস পেয়েছি এবং ওজন ভালো, এটা অনেক ওজন, যেটার কারণে আপনার চাষগুলো খুব মানে স্মুথলি করতে পারে এবং এটার কিন্তু কোনো ভাইব্রেশন হয় না, যার কারণে আপনি দেখেছিলেন যে এক হাত দিয়েও চালাচ্ছিল, যে চালাচ্ছিল সেই এক হাত দিয়েও চালাচ্ছিল, অনেক সময় হাত ছেড়ে দিয়েও চালাচ্ছিল, তার মানে কত সুন্দরভাবে এটাকে চালানো যায়। তো আপনারা আশা করব যে এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। তো যদি এটা ক্রয় করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা ভিডিওতে যে নাম্বারগুলো আছে সেগুলো আপনি কল করে এটা অর্ডার করতে পারেন, অথবা সরাসরি এসে কিন্তু আপনারা এটা আমাদের এখান থেকে দেখে চালিয়ে নিয়ে যেতে পারেন। যেমন আজকে আমরা যখন ভিডিও করতেছিলাম ঢাকা থেকে একজন আসছিল, ঢাকা থেকে আমাদের একজন কাস্টমার এসছে, তো সেই ওনাকে আমরা সাথে নিয়ে এসেছি যে আপনি আগে চালিয়ে দেখেন তারপর আপনার পছন্দ হলে নেন। তো আমি চেষ্টা করব যে ওনার কোনো একটা বক্তব্য আপনার এখানে দেখানো যায় কিনা বা আলাদাভাবে দেখানো যায় কিনা। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, ঢাকা থেকে আসছি এই মেশিনগুলি দেখার জন্য। প্র্যাকটিক্যালি দেখলাম ওনারা কাজ করলো, এই তো জমিটা চাষ করলো, চাষ করার পরে আবার এটার ড্রেন আকৃতি করলো দেখলাম, এবং খুব অল্প সময় হয়েছে, সময় কম লাগছে। তো সরাসরি যদি এই পণ্যটা নিতে চান তাহলে অবশ্যই আপনি কৃষি বাজারের হেড অফিস রংপুরে, সেই রংপুরে আসতে পারেন, আমাদের ওয়ার হাউসে দেখে আপনি এটা নিতে পারেন। আপনি চাইলে আপনাকে চালানোর ব্যবস্থা করে আমরা দিতে পারবো, আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন। এবং এটা যদি আপনি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের কৃষি বাজারের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া থাকে, আপনারা এই কৃষি বাজারের ইউটিউব চ্যানেলে, কৃষি বাজারের ফেসবুক পেজে, কৃষি বাজারের ওয়েবসাইটে ঢুকে কিন্তু এগুলো বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করে তারপরে আপনি এটা অর্ডার করতে পারবেন। তো অবশ্যই আপনারা কৃষি বাজারের সবগুলো সাইট ভিজিট করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।